আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মরক্কো ইসরায়েল সম্পর্কের পরিণতির ব্যাপারে আলজেরিয়ার হুঁশিয়ারি কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত দুই পাইলট নিহত মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের অপসারণের আহ্বান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের কাবুলে খোলা আকাশের নিচে এখনো হাজারো ক্ষুধার্ত মানুষ ইউরোপ ও ন্যাটোর অনেক দেশ তুর্কি ড্রোনের প্রতি আগ্রহী আগ্নেয়গিরির ছায়ে ঢাকা পড়েছে ঘরবাড়ি ও গাড়ি সবশেষে জানবেন পঞ্চাশ বছর পরেও ভারত বাংলাদেশের মধ্যে কেন ভালোবাসা এবং ঘৃণার সম্পর্ক সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন মরক্কো ইসরায়েল সম্পর্কের পরিণতির ব্যাপারে আলজেরিয়ার হুশিয়ারি ইহুদিবাদী ইসরায়েল বহু আগে থেকে আফ্রিকার দেশগুলোর উপর প্রভাব বিস্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এর পেছনে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে এর ফলে আফ্রিকান দেশগুলোর মধ্যে বিশেষ করে মরক্কো ও আলজেরিয়ার মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামাথান লামামের এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্য বিস্তারে নজিরবিহীন চেষ্টার পরিণতির ব্যাপারে সবাইকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন উত্তর আফ্রিকায় ইসরায়েলের অবস্থান পাকাপোক্ত করার কাজে মরক্কোর কর্মকর্তাদের সহযোগিতা সমগ্র ওই অঞ্চলকে নজিরবিহীন বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও সুদানের পর গত বছর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ হচ্ছে মরক্কো সম্প্রতি ইসরায়েলের কর্মকর্তারা দফায় দফায় মরক্কো সফর করেছেন এবং ওই দেশটির সঙ্গে সম্পর্ক বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেছে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী গান্টোস সম্প্রতি মরক্কো সফরে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছেন এরপর মরক্কো ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়েও সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে মরক্কো এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ফলে আঞ্চলিক সংকট বিশেষ করে আলজেরিয়ার সঙ্গে মরক্কের মধ্যকার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে আফ্রিকায় প্রভাব বিস্তারের মাধ্যমে ইসরায়েল যে শুধু এই অঞ্চলের দেশগুলোর প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তাই নয় একই সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সামরিক ক্ষেত্রে এই অঞ্চলে ইসরায়েল তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে আফ্রিকার আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের পেছনে ইসরায়েলের আরও একটি উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনে ওই দেশগুলোকে সাথে রাখা কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত দুই পাইলট নিহত খারাপ আবহাওয়ার কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় দুর্ঘটনার পর হেলিকপ্টারটি সিয়াসেন হিমবাই নেমে গেছে কারাকরম রেঞ্জে অবস্থিত বিশ্বের দীর্ঘতম পর্বত হিমবাহগুলোর মধ্যে এটি একটি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের কারণে এটিকে পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় এরই মধ্যে সিয়াচেনে উদ্ধারকারী হেলিকপ্টার ও সেনা পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি নিহত দুই পাইলট হলেন মেজর ইরফান বেরসা ও মেজর রাজা জিশান জাহানজেব জানা গেছে সিয়াচেনে প্রায় এরকম দুর্ঘটনা ঘটে এলাকাটি ট্রাজেডির জন্য বেশ পরিচিত জনশূন্য এই স্থানটিতে যুদ্ধের সে তুষারপাত ও তীব্র ঠান্ডায় বেশি সেনা মারা যায় মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের অপসারণের আহ্বান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আনুষ্ঠানিকভাবে মালদ্বীপে ভারতীয় সেনাদের অপসারণের আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বিরোধী দলীয় নেতা গতরাতে অনুষ্ঠিত বিরোধী জোটের রাজনৈতিক সমাবেশে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান দু হাজার আঠারো সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে মালদ্বীপে অনুষ্ঠিত এটাই বৃহত্তম রাজনৈতিক সমাবেশ যেখানে বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করে দু একুশ সালের তিরিশে নভেম্বর মালদ্বীপের সুপ্রিম কোর্টে তার সাজা বাতিল করার পর বিরোধী নেতা প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তৃতায় সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন প্রথমে জনগণ তার ডেপুটিদের উপদেষ্টাদের এবং তার আইনি দলকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন আমরা ভারতের বন্ধুত্বপূর্ণ জনগণকে সম্মান করি কিন্তু মালদ্বীপ একটি স্বাধীন দেশ একটি অভূতপূর্ব পদক্ষেপ হিসাবে বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ঘোষণা করেছেন যে ভারতীয় সৈন্যরা মালদ্বীপে নিজেদের অবস্থান করতে পারবে না তিনি বলেন আমি আনুষ্ঠানিকভাবে বলছি মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাদের আমি এটা বলছি একজন প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে তিনি বলেন আমরা চাই না একজন ভারতীয় সামরিক কর্মী এমনকি বুটও এখানে আমাদের মাটিতে থাকুক কাবুলে খোলা আকাশের নিচে এখনও হাজারো ক্ষুধার্ত মানুষ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাপ্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে পনেরোই আগস্ট কাবুলে নিয়ন্ত্রণ নেয় তালেবান যদিও এর আগে বিভিন্ন প্রদেশে লড়াই করতে হয়েছে সশস্ত্র এই গোষ্ঠীটিকে এ সময় বিভিন্ন প্রদেশ থেকে বহু আফগান আত্মরক্ষার্থে পালিয়ে রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছিলেন তারা এখনও সেখানেই খোলা আকাশের নিচে বাস করছেন ক্ষুদাও নানা সমস্যা জর্জরিত এসব আফগান মানবতা জীবনযাপন করছেন আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এইসব তথ্য জানান খবরে বলা হয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও গৃহহীন হাজার হাজার আফগান এখনও কাবুলে বাস করছেন যাদের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দরকার কর্মকর্তারা জানান ইতিমধ্যে চার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত আফগান পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের নিজ নিজ প্রদেশে স্থানান্তরিত করা হয়েছে ইউরোপ ও ন্যাটোর অনেক দেশ তুর্কি ড্রোনের প্রতি আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন এবং জোটের বহু সদস্য দেশ তুরস্কের ড্রোন ও প্রতিরক্ষা শিল্পের প্রতি আগ্রহী বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলু চাবুসুগলো আন্তালিয়া প্রদেশে অনুষ্ঠিত বৈশ্বিক কৌশলগত প্রতিরক্ষা ও বিমান নির্মাণ শিল্প বিষয়ক সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান তবে তুর্কি ড্রোন ও প্রতিরক্ষা শিল্পের প্রতি আগ্রহী দেশগুলোর নাম বলেননি সাবুসুগ্লো তুরস্কের বলেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করেছেন লাটভি অনুষ্ঠিত ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে হওয়া বৈঠকের মাধ্যমে এসব তথ্য জানা গেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতই একটি প্রতিরক্ষা শিল্প বিভাগ চালু করবে বলে জানান তিনি আগ্নেয়গিরির ছাই ঢাকা পড়েছে ঘরবাড়ি ও গাড়ি ইন্দোনেশিয়ার সেমিরু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনায় উদ্ধার কার্যক্রম ভারী বৃষ্টি এবং বাতাসের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দেশটির জাভা প্রদেশে শনিবার মাউন্ট সেমিরু আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু হয় এই অগ্নুৎপাতের ঘটনা এখন পর্যন্ত চোদ্দ জনের প্রাণহানি ঘটেছে বিপদ এখনও কাটেনি জানিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ সোমবার বিবিসি অনলাইনে প্রতিবেদনে জানানো হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ছায়ে পূর্ব যাবার লুমাজাং জেলায় অন্তত এগারোটি গ্রাম সেয়ে গেছে খবরে বলা হয় আগ্নেয়গিরির ছায়ে গ্রামগুলোর ঘরবাড়ি প্রায় ঢেকে গেছে ঘরবাড়ি সাত পর্যন্ত ছায়ের চর জমে গেছে রাস্তায় থাকা যানবাহন ছায়ের নিচে পড়েছে গরম ছায়ে চাপা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মী পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা তল্লাশি কাজে নিয়োজিত এক ব্যক্তি জানান তার গ্রামের দশজন মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উদ্ধার কাজে ভিডিও ধারণ করছিলেন তৌফিক ইসমাইল মার্জুকি নামের এক ব্যক্তি তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন উদ্ধার প্রচেষ্টা খুবই কঠিন হয়ে পড়েছে পঞ্চাশ বছর পরেও কেন ভারত বাংলাদেশের মধ্যে লাভ হেট সম্পর্ক স্বাধীন একটি দেশ হিসেবে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী ভারত সেই স্বীকৃতির পঞ্চাশ বছর উপলক্ষে মৈত্রী দিবস উদযাপন করেছে দুই দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়ার পাশাপাশি যুদ্ধে সহায়তাও করেছে তারা কিন্তু পঞ্চাশ বছর পরেও দেখা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা লাভ হেড অর্থাৎ একই সাথে ভালোবাসা ও ঘৃণা সম্পর্ক তৈরি হয়েছে দুই দেশের নাগরিকদের মধ্যেই কেউ কেউ অপর দেশকে পছন্দ করেন আবার কারোর মধ্যে রয়েছে বিরূপ মনোভাব এর পিছনের কারণগুলো কি বাংলাদেশকে ভারতের স্বীকৃতির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে মৈত্রী দিবস উদযাপন করা হচ্ছে এটি জানিয়ে বিবিসি বাংলা নিজস্ব ফেসবুক পাতা একটি পোস্ট দিয়েছিল সেখানে অনেকে যেমন স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধের সহায়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন আবার অনেকে ভারতের প্রতি চরম সুযোগ মন্তব্য করেছেন এই পোস্টে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের নাগরিকরাই মন্তব্য করেছেন আতিক হাসান মন্তব্য করেছেন অবশ্যই এটা আমাদের একটা ঐতিহাসিক দিন তাদের এই সহযোগিতার জন্য আমরা চিরকৃতজ্ঞ তবে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হোক এই চেষ্টা চালিয়ে যেতে হবে রায়হান আফ্রিদি লিখেছেন দুই দেশের মত্রী চিরকাল অটুট থাকুক আমরা জাতি হিসেবে খুবই ভাগ্যবান যে ভারতের মতো সাহায্যপরায়ণ প্রতিবেশী দেশকে বন্ধু হিসেবে পেয়েছি এই মন্তব্যে জন লাইক দিলেও ঊনপঞ্চাশ জন হাসির ইমু দিয়েছেন শেখ সাদে পাল্টা জবদে লিখেছেন বন্ধুত্বের প্রতিদান সীমান্তের লাশ মাদক চরাচালান নারী ও শিশু পাচার বিপদের দিনে শত্রুকে সহায়তা ইত্যাদি কি কাম্য হতে পারে ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে দাবি করে মোহাম্মদ এম রায়হান লিখেছেন স্বীকৃতি দেওয়া দেশ নিয়ে যদি কোনো মৈত্রী দিবস পালন করতে হয় তাহলে সবার আগে ভুটানকে মনে রাখা উচিত আমাদের আব্দুল হান্নান লিখেছেন এসব অর্থহীন ভারতের মূল লক্ষ্য হল বাংলাদেশকে শোষণ করা এবং সেটা করে যাচ্ছে আব্দুল নুর্তুসারের মন্তব্য বাংলাদেশ ভারত চিরদিনের বন্ধু আমাদের এই বন্ধুত্ব আজীবন বজায় থাকুক আবার আশেক আফসানের বক্তব্য বাংলাদেশের সম্পদ শুষে নেওয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ভারতকে অভিনন্দন গ্রিন লাক্স নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে আজকের দিবসটি পালন করুন আগামীকাল ভারতের পক্ষ থেকে উপহার স্বরূপ সীমান্তে দুই তিনটা লাশ পাওয়া যাবে বাংলাদেশে ভারত থেকে প্রীতম শাহ জব দিয়েছেন অবৈধ অনুপ্রবেশ করবেন না কোনো লাশও পাবেন না বৈধ ভিসা নিয়ে আসুন আমরা অতিথি নারায়ণ মানি বিবিসি বাংলার ওই পোস্ট করা মন্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের অনেকের যেমন ভারতের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবার অনেক চরম বৈরী মনোভাবও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের জনগণের একটি অংশের মধ্যে ভারত বিরোধী নেতিবাচক তৈরি হওয়ার পেছনে কিছু মনস্তাত্ত্বিক কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে এর পেছনে ফারাক্কা তিস্তা সহ পানি বন্টন একটি বড় ইস্যু বলে তিনি বলেছেন এসব যে ঝামেলা হয়েছে সেটা তো মানুষের স্মৃতিতে থেকে যায় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে হয়তো স্মৃতিটা থেকে গেছে এটা আমাদের ন্যায্য ইস্যু ছিল যেটা আমরা পাইনি বা যেটা পেতে গিয়ে এত ধরনের ঝামেলা হয়েছে দ্বিতীয়ত সীমান্ত হত্যা আমাদের জন্য একটি বড় ব্যাপার সেক্ষেত্রে ভারত যেসব ব্যাখ্যা দেয় মানুষ তাও গ্রহণ করতে পারে না আর একটা বড়ো কারণ হচ্ছে এখন ভারতে যে হিন্দুত্ববাদ তাদের বর্তমান সরকার যে হিন্দুত্ববাদী নীতি নিয়ে সামনে এগোচ্ছে সেখানে মুসলিম বিদ্বেষটা বিরাট হয়ে আসছে বাংলাদেশে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ফলে সেখানকার কর্মকাণ্ড এখানে সরাসরি প্রভাব ফেলে